নমস্কার বন্ধুরা, শ্যামলী স্টেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাজারে প্রচুর আম উঠেছে, আর পাকা আম মানেই নানা রকমের সুস্বাদু রেসিপি। আজ পাকা আম দিয়ে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের একটি ললি আইসক্রিম, যা তৈরি করতে আমি কোনো রকম চিনি ব্যবহার করিনি এবং কোনো আগুনের সাহায্য লাগবে না। এই গরমে আগুনের কাছে যেতে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। বাজার থেকে আম আনার পর আমটাকে এইভাবে ভালো করে একটু বোটাটা কেটে নিতে হবে, খুবই অল্প পরিমাণে বোটাটা কেটে নিতে হবে বন্ধুরা। আর বোটাটা কেটে নেবার পর একটি বাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে এই কেটে রাখা, মানে বোটা কেটে রাখা আমটাকে ভিজিয়ে রাখতে হবে। আম খাওয়ার আগে এই পদ্ধতিটা অবশ্যই আপনারা ফলো করবেন, কারণ আম কিন্তু আমাদের শরীরের পক্ষে একটু গরম হয়, আমাদের লিভারকে গরম করে। এইভাবে যদি আমরা আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর এই আমের ফলের রাজা আমটাকে আমরা খাই, তাহলে আমাদের শরীরে কোনো রকমই অসুবিধা হবে না। তাহলে এভাবে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখে এই সুস্বাদু আমের যে পুরোপুরি উপকারিতা সেটি উপভোগ করবেন আপনারা অবশ্যই। যারা আমার বন্ধুরা রয়েছেন, আম খেতে ভালোবাসেন, অবশ্যই কমেন্টস করে যাবেন, জানাবেন। আমি কিন্তু আম খেতে প্রচুর ভালোবাসি বন্ধুরা, আম আমার খুবই প্রিয় একটি ফল। আর এইভাবে আমি আমটাকে কেটে নিচ্ছি, দেখুন। আজ আমি তৈরি করে দেখাবো আমের দুর্দান্ত একটি ঠান্ডাই, যা তৈরি করতে আমি চিনি ব্যবহার করিনি বা কোনো রকম দুধ ব্যবহার করিনি। আর এই যে খোসাটা এখানে রয়ে গেল বন্ধুরা, এটি দিয়ে আমরা স্কিনকে কিন্তু চকচকে করতে পারি। এই গরমে ট্যান পড়ে যাচ্ছে আমাদের, অল্প বেসন দিয়ে আমরা এটিকে কিন্তু ট্যান মুক্ত করে নিতে পারি। তারপর স্নান করে নিলেই কিন্তু ঝকঝকে হয়ে যাবে স্কিনটা। এখানে ব্যবহার করেছি মিষ্টি, আর এই মিষ্টি দিয়ে তৈরি করব আজকের এই রেসিপিটা। মিষ্টিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, দেখুন আমি দেখাচ্ছি। ছোটো ছোটো করে ভেঙে তারপর মিক্সি গ্রাইন্ডারে দিয়ে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। মিষ্টি আমাদের শরীরকে ঠান্ডা করে, আর এই গরমে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই দুর্দান্ত হবে। আপনারা চিনির পরিবর্তে এই মিষ্টিটা ব্যবহার করবেন, তাহলে এটি কিন্তু শরীর ঠান্ডা করতে সাহায্য করবে, আর চিনিটাকে অ্যাভয়েড করাটাই ভালো এই গরমকালে। এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে মিষ্টি গুঁড়ো, দিয়ে দিলাম বিট নুন, আর এখানে দিয়ে দিলাম চাট মশলা। সব পরিমাণ মতো অবশ্যই দেবেন টেস্ট অনুসারে। 1/2 কাপ পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তবে এই পেস্টটা কীরকম হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি। এই পেস্টটা বেশি ঘন হলেও যেমন ভালো হবে না, আবার খুব বেশি পাতলা হলেও ভালো হবে না। আমি যে আমটা এখানে ব্যবহার করেছি, এই আমের মধ্যে কোনো আঁশ নেই, আঁশবিহীন আম। দেখুন আমি দেখাচ্ছি, একটা স্ট্রেনারের মতো যে একটা হাতা আছে সেটির মধ্যে নিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি আপনাদের আমে বা আপনারা যে আমটা দিয়ে তৈরি করবেন তাতে আঁশ থাকে, তাহলে একটু চেলে নেবেন একটু মোটা চালনি দিয়ে। এরকম একটা বাটি মগের মধ্যে ঢেলে নিয়েছি, ছোটো মগের মধ্যে, যাতে আমি মোল্ডে ঢালতে সুবিধা হবে। আজ আমি তৈরি করে দেখাবো মোল্ডের মধ্যে, কুলফি মোল্ডে বা নর্মালি আমাদের ঘরে যে কাপ থাকে সেগুলোতেও তৈরি করে দেখাবো, যেটা আমি সচরাচর দেখাই। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি অবশ্যই এগুলো অনেকটাই শেয়ার করেছি, অনেকগুলো ভিডিও শেয়ার করেছি কুলফি কীভাবে বানাই খুব সহজে ঘরে কোনো রকম মোল্ড ছাড়াই। খুব ভালো করে এইভাবে ঢেলে দিচ্ছি আমি, দেখুন। আর এই কুলফি মোল্ডগুলোও কিন্তু খুব ভালো, তবে আমার কাছে পার্সোনালি কিন্তু আমি কফি যে কাপগুলো হয় তার মধ্যেই কিন্তু আমি বানাই বাড়িতে, তাতে সুবিধা হয়। আর এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে, প্রত্যেকটা মোল্ড আমি এভাবে ভরে নেব। যারা আমার নতুন বন্ধু রয়েছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। তাহলে কিন্তু আমি খুবই ইন্সপায়ার্ড হই আপনারা যদি একটা লাইক করেন। এইভাবে আমি এটিকে 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, তবে তার আগে একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে এই ঠান্ডাইটা বা এই ললি আইসক্রিমটা কিন্তু খুব ভালো হবে খেতে। আর এখানে সেই একই রকম আমি কফি খাবার যে কাপগুলো হয় কাগজের সেগুলোর মধ্যে ঢালছি, আর এই প্রসেসটাই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ একটা একটা করে এই কফি কাপগুলোকে রিমুভ করে খাওয়া কিন্তু খুবই সহজ, আর ডিমোল্ড করাও খুব সহজ। এভাবে ফয়েল পেপার দিয়ে আমি খুব ভালো করে সিল করে দিচ্ছি। ফয়েল পেপার না থাকলে আপনারা প্লাস্টিক দিয়ে কভার করে তারপর একটি রাবার ব্যান্ড দিয়েও কিন্তু আটকে দিতে পারেন।
আর ছোট্ট একটা ফুটো করে নেব। ছোট্ট একটা ফুটো করে নেবার পর এর মধ্যে আমি যে নর্মাল যে স্টিকগুলো হয় সেই স্টিকগুলোকে দিয়ে দেব। আর এগুলো কিন্তু বাজারে পাওয়া যায়, মানে গ্রসারি শপগুলোতে পাওয়া যায়, এগুলো কোনো ব্যাপারই না। এই স্টিকগুলো বান্ডেল হিসেবে বিক্রি হয়, আপনারা বাড়িতে কিনে এনে এই ধরনের কফির যে মগগুলো হয় বা কাপগুলো হয় তার মধ্যে করে তৈরি করে নিতে পারেন। 4 ঘন্টা পর আপনাদের সামনে নিয়ে এসেছি, এবার দেখাচ্ছি। আপনারা হাতের মাঝখানে এইভাবে নিয়ে একটু এরকম নাড়ানো হলেই কিন্তু হাতের যে তালু হয় তালুর তাপে একটু অনেকটাই রিমুভ করা যায়। বা আর একটা পদ্ধতি আমি শেয়ার করছি, সেটি হচ্ছে কুলফি মোল্ডের মধ্যে যখন আমরা ঢাল ঢেলেছি তখন সেটিকে একটি জলের পাত্রের উপর এরকম রেখে দিতে হবে মিনিট খানেক, তাহলে কিন্তু রিমুভ করা খুব সহজ হবে। আর এই যে কাপটা কফির যে কাপটা সেটিকেও কিন্তু 30 সেকেন্ডের মতো জলের উপর রেখে দিলে খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। তাই আপনাদের যেটা সুবিধা মনে হয় সেই অনুযায়ী এটিকে ডিমোল্ড করে নিতে পারেন। আমি দেখাচ্ছি কত সুন্দর বেরিয়ে আসছে। দেখুন বন্ধুরা, কোনো রকম দুধ ছাড়া চিনি ছাড়া আর হেলদিভাবে তৈরি করেছি, আগুনের কাছে যেতে হলো না। আপনারাও ঝটপট এইভাবে বানিয়ে নিন, বাইরে থেকে আইসক্রিম না কিনে বাচ্চাদেরকে ঘরে তৈরি এরকম ললি তৈরি করে খাওয়ান, নিজের হাতে পরিষ্কার জিনিস তৈরি করে খাওয়ান। এতে করে বোঝা যাবে যে আমরা কতটা স্বাস্থ্যকর জিনিস খাচ্ছি। আর বাইরে থেকে যে জিনিসটা আমরা কিনে খাই সেটি কী দিয়ে তৈরি হয়, কী কী ব্যবহার করা হয় আমরা কিন্তু একদমই জানি না, পুরোটাই আমরা অজ্ঞাত থাকি। তাই বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যারা আমার নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।